ओम शांति। आज के तारीख हलो 25 मई 2022। बाबार साकार मुरली। आजकल मुरलीते बाबा बोले छेन, मिष्टि बाच्चारा निद्रा जिद हो, राते जेगे ज्ञान चिंतन करो, बाबार शरणे थाकले खुशीर मात्रा बृद्धि पाबे। तो बाबा बोले छेन जे तुम्रा एखन निद्रा जिद हो, आमादेर एखन निद्रा जिद होते हबे, আর রাতে জেগে বাবার এই জ্ঞানকে চিন্তন করতে হবে। আর আমরা যত বাবার স্মরণে থাকবো ততই আমাদের খুশির মাত্রা বৃদ্ধি পাবে। প্রশ্নতে বাবা বলেছেন, ভারতে অনেক ছুটি থাকে কিন্তু সঙ্গম যুগে তোমাদের এক সেকেন্ডের জন্য ছুটি দেওয়া হয় না, কেন? উত্তর, কেননা এই সঙ্গমের এক এক সেকেন্ড অত্যন্ত মূল্যবান। এই সময় প্রতিটি শ্বাসে বাবাকে স্মরণ করতে হবে, রাত দিন সার্ভিস করতে হবে, আজ্ঞাকারী বিশ্বস্ত হয়ে স্মরণের দ্বারা বিকর্মকে বিনাশ করে সম্মানের সাথে সরাসরি ঘরে ফিরতে হবে, সাজা ভোগ করা থেকে মুক্তি পেতে হবে, আত্মা আর শরীর দুই কাঞ্চন করে তুলতে হবে। সেই জন্যই তোমাদের এক সেকেন্ডের জন্য ছুটি নেই। গীত বাবা বলেছেন, আমাদের তীর্থ অনুপম, আমাদের তীর্থ সবার থেকে আলাদা। ওম শান্তি। বাচ্চারা জানে যে তীর্থযাত্রা দুই প্রকারের হয়ে থাকে, এক হলো আত্মিক রুহানি, দুই হলো শারীরিক যাত্রা। ঘাটও দুই প্রকারের হয়ে গেছে, প্রথম তো নদীর ঘাট, দ্বিতীয় তোমরা বাচ্চাদের নতুন নতুন সেন্টার, অর্থাৎ যা ঘাট হতে চলেছে। যদি জিজ্ঞাসা করা হয় যে কানপুরে জ্ঞান অমৃত পান করার বা জ্ঞান স্নান করার জন্য কতগুলো ঘাট আছে, উত্তরে বলবে 4-5টা ঘাট আছে। সব ঘাটের ঠিকানাও লেখা রয়েছে, এটা অমুক ঘাট, সেখানে গিয়ে যারা জ্ঞান স্নান করবে সেই জীবন মুক্তি পাবে। বাচ্চারা জানে যে জীবন যে মুক্তি আর জীবন মুক্তি কাকে বলে। তো আমরা মুক্তি আর জীবন মুক্তি কাকে বলে সেটা আমরা এখন বাবার জ্ঞান পেয়ে জানতে পেরেছি। মুক্তি যেখানে আমরা পরমধামে যখন ছিলাম সবাই মুক্তিতে ছিলাম, আর জীবন মুক্তি মানে সত্যযুগকে বলা হয় জীবন মুক্তি ধাম, কারণ সেখানে আমাদের জীবন থাকবে কিন্তু কোনো বন্ধন থাকবে না, তাই জীবন মুক্তি। প্রকৃত পক্ষেই ভারত জীবন মুক্ত ছিল, তাকে স্বর্গ বলা হতো। তারপর আবার যখন জীবন বন্ধ অবস্থায় আসে তখন তাকে নরক বলা হয়। তোমরা বাচ্চারা জানো আমরা তীর্থে যাই, জ্ঞান স্নান করলেই সদ্গতি হয়, সদ্গতির সাক্ষাৎকারও বাচ্চারা তোমাদের হয়েছে। সদ্গতি বলা হয় স্বর্গকে, আর দুর্গতি বলা হয় নরককে। সদ্গতি নিশ্চয়ই সত্যযুগে হবে, আর দুর্গতি হয় নরকরূপী কলিযুগে। তোমরা বাচ্চারা সবাইকে নিমন্ত্রণ দাও যে এই কলিযুগের নরক থেকে সত্যযুগের স্বর্গে যাবে। স্বর্গের সাথে সত্যযুগ শব্দটি অবশ্যই বলতে হবে, তবে স্বর্গ আর নরক আলাদা আলাদা হয়ে যাবে। তা না হলে মানুষ বলবে স্বর্গ নরক এখানেই আছে। স্বর্গ আর নরককে ভারতবাসীরাই জানে, ওখানে যাবে দেবী দেবতা ধর্মালম্বী, সে কথা কেউ জানে না। প্রত্যেকের নিজ নিজ ধর্ম আর নিজেদের ধর্মশাস্ত্র আছে, সুতরাং প্রত্যেকের নিজের ধর্মশাস্ত্র পড়া উচিত, নিজেদের ধর্মশাস্ত্রই কল্যাণকারী হবে। তোমরা বাচ্চারা জানো আমরা পূর্বের মতোই উচ্চ কুলে ছিলাম। যতক্ষণ তোমরা বাচ্চারা মানুষকে ড্রামার রহস্য না বোঝাবে ততক্ষণ পর্যন্ত মানুষ ঘোর অন্ধকারে থাকবে। সেই জন্যই চিত্রের দ্বারা বোঝানো উচিত। তোমরা বাচ্চারা সব যুগ সম্পর্কে জেনেছ, চিত্র ছাড়া মানুষ বুঝতে পারবে না, কারণ চিত্রের দ্বারা খুব সুন্দরভাবে বুঝতে পারে, চিত্র ছাড়া মানুষ বুঝতে পারবে না, বুদ্ধিতেই বসবে না। তোমরা স্কুলেও ম্যাপ ছাড়া কাউকে বোঝাও যে ফ্রান্স ইংল্যান্ড অমুক স্থানে আছে, ওরা কিছুই বুঝতে পারবে না। সুতরাং এই বিষয়ে চিত্র ছাড়া কিছুই বুঝতে পারবে না। চিত্র সামনে এনে বোঝানো উচিত যে এটা ড্রামা। এখন বলো যে তুমি কোন ধর্মের, তোমার ধর্ম কবে এসেছে, সত্যযুগে কোন ধর্ম ছিল,
চিত্রে সম্পূর্ণ পরিষ্কারভাবে লেখা আছে। সত্যযুগ ত্রেতায় যখন সূর্যবংশী চন্দ্রবংশীরা ছিল তখন অন্যান্য ধর্ম ছিল না, কারণ সত্যযুগ একই ধর্ম ছিল, আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল, আর সত্যযুগে সূর্যবংশী চন্দ্রবংশী ছিল, আর অন্য কোনো ধর্ম ছিল না। এখন সে দেবতা ধর্ম নেই, কারণ সে এখন দেবতা ধর্ম, আদি সনাতন দেবী দেবতা ধর্ম নেই, সেই জন্যই পুনরায় স্থাপন হওয়া উচিত। এখন দুনিয়া পুরনো হয়ে গেছে, সুতরাং পুনরায় নতুন দুনিয়া স্থাপন হওয়া উচিত। নতুন দুনিয়াতে লক্ষ্মীনারায়ণের রাজ্য ছিল, লক্ষ্মীনারায়ণের চিত্রই হলো মুখ্য, লক্ষ্মীনারায়ণের নাম প্রসিদ্ধ, তাদের জন্য বড় বড় মন্দির তৈরি হয়, শিবেরও অনেক নামকরণ করে অনেক মন্দির নির্মাণ করেছে, ওনার নামও প্রসিদ্ধ, তিনি সোমরস পান করান, সেই জন্য সোমনাথ নাম রাখা হয়েছে। মানুষ তো অনেক নাম রেখেছে, সুতরাং বোঝাতে হবে রুদ্র, শিব, সোমনাথ এসব নাম কেন রাখা হয়েছে, বদ্রীনাথের অর্থ কী না বুঝে অনেক নাম রাখা হয়েছে, সেই জন্যে মানুষ বিভ্রান্ত হয়ে গেছে। ওনার যথার্থ নাম হলো রুদ্রগীতা জ্ঞানযজ্ঞ। বাবা বলেন, আমার এই জ্ঞানযজ্ঞের দ্বারাই বিনাশে জ্বালা প্রজ্বলিত হয়, এ হলো ভগবানুবাদ। সুতরাং যখন কেউ প্রথমে আসবে তাকে গীতার আধারে অবশ্যই বোঝাও। গীতায় লেখা আছে, ভগবানুবাচ, মামেকম স্মরণ করো তবেই বিকর্ম বিনাশ হবে, আর তুমি আমার কাছে চলে আসবে। উনি হলেন অসীমের পিতা, যিনি স্বর্গের রচয়িতা, জীবনমুক্তির রচয়িতা, তার নামই হলো হ্যাভেনলি গডফাদার, যিনি হ্যাভেন স্থাপনা করেন। হ্যাভেন তিনি হ্যাভেনে তিনি থাকেন না, হ্যাভেন স্থাপনকারী হচ্ছেন ভগবান, স্থাপনা বিনাশ পালনার কার্য করেন না। স্থাপনা বিনাশ পালনার কার্য করেন না, সুতরাং বাবা বলেন আমি পারলৌকিক পিতাকে স্মরণ করো আর নিজেকে অশরীর আত্মা মনে করো, তা না হলে আমার কাছে কিভাবে আসবে। বাবা বলেন এটা তোমাদের অন্তিম জন্ম, সেই জন্যে আমার সাথে যোগ যুক্ত হলে তোমাদের বিকর্ম বিনাশ হবে, একে বলা হয় যোগ অগ্নি। তো বাবা বলেছেন একে বলা হয় যোগ অগ্নি। মানুষ তো শারীরিক সুস্থতার জন্য অনেক রকম যোগ শিখিয়ে থাকে, এখন পারলৌকিক বাবা বলেছেন আমার সাথে যোগ যুক্ত হও আর এই জ্ঞান ধারণ করো, তবেই তোমাদের বিকর্ম বিনাশ হবে, আর আমি তোমাদের সত্যযুগে বৈকুণ্ঠের বাদশাহী দেব। সুতরাং মানা উচিত, তাই না? বাবা বলেন হে আমার নিদ্রাজিত বাচ্চারা, নিদ্রাকে জয় করে বাবাকে স্মরণ করো, কেননা তোমাদের আমার কাছে আমার নিরাকার দুনিয়াতে আসতে হবে। যদি কৃষ্ণ হতো তবে বলতো আমার বৈকুণ্ঠে আসতে হবে, যে যেখানকার নিবাসী হবে সে তো সেই স্থানের লক্ষ্যকে নির্দেশ করবে, তাই না? তো শিবা পরমধাম নিবাসী, নিরাকারী দুনিয়া নিবাসী, তাই নিরাকারী দুনিয়ায় বাবা যেতে বলছেন। যদি শ্রীকৃষ্ণ হতো তো বাবা যে সে তো বৈকুণ্ঠে নিবাসী, তাহলে বৈকুণ্ঠে যেতে বলতো। নিরাকার বাবা বলেন তোমরা আমাকে স্মরণ করলে নিরাকার দুনিয়াতে আসবে, আমার কাছে আসার এটাই একমাত্র পথ। তোমরা বাচ্চারা হলে মুখ বংশাবলী, মুখ বংশাবলী আর মুখ বংশাবলী শব্দ অতি সহজ, এখন তোমরা বলে থাকো বাবা আমি তোমার, আমিও বলি হ্যাঁ বাচ্চারা তোমরা আমার, সুতরাং এখন তোমরা আমার মতে চলো। তোমরা জানো ভারত যখন স্বর্গ ছিল তখন বাকি আত্মারা কোথায় ছিল? মুক্তিধামে ছিল, ওখানে একটাই ধর্ম, সেই জন্য তালি বাজে না। দুইটা ধর্ম একের বেশি হলে সেখানে কি হবে? তালি বাজবে, হিংসা হিংসি হবে, কিন্তু এখানে একই ধর্ম বলে সেখানে লড়াই ঝগড়ার প্রশ্ন নেই। যদিও মানুষ বলে থাকে হিন্দু চীন ভাই ভাই, তো লোক বলে মানুষ বলে হিন্দু চীন ভাই ভাই, কিন্তু কোথায়? এরা তো লড়াই করতেই থাকে, গান গায়, পতিত পাবন সীতারাম, নিশ্চয়ই নিজেরাই পতিত হবেই, তো তবেই তো গিয়ে থাকি। সত্যযুগ তো পবিত্র দুনিয়া, ওখানে এমন গান গাওয়া হয় না, কারণ সত্যযুগ হচ্ছেই পবিত্র দুনিয়া, এখানে এরকম কেউ গান করবে না।
এটা পতিত দুনিয়া তাই এমন গান গায়। পবিত্র দুনিয়া বলা হয় সত্যযুগকে, পতিত দুনিয়া বলা হয় কলিযুগকে। মানুষ এটাও বুঝতে পারে না বুদ্ধি কত মলিন হয়ে গেছে। আমরাও বুঝতাম না তম প্রধান বুদ্ধি হওয়ার কারণে সব ভুলে যেতে হয়। বাবা বলেন, তোমরা সম্পূর্ণরূপে অবুঝ হয়ে গেছো, তোমরা কত বিচক্ষণ ছিলে, তোমরাই দেবতারা শত প্রধান ছিলে, এখন অবুঝ শূদ্র তম প্রধান হয়ে গেছো, তোমরা স্বর্গে কত সুখ পেয়েছ। তোমরা ভারতবাসীদের উচ্চ থেকে উচ্চ কুল ছিল দেবী দেবতাদের, এখন তোমরা তুচ্ছ নরকবাসী হয়ে গেছো। এইসব বিষয়ে বাবা এসে বাচ্চাদের বলেন, বাচ্চারাও অনুভব করেন প্রকৃতপক্ষে আমরাই পূজ্য দেবী দেবতা ছিলাম, তারপর পূজারি হয়ে গেছি। বাবা কত বিচক্ষণ বানিয়েছেন, তো বাবা আমাদের এখন কত বিচক্ষণ বানিয়েছেন। এসব বিষয়ে রাতে চিন্তন করে অতি খুশিব হওয়া উচিত। অমৃতবেলা উঠে বাবাকে স্মরণ করো আর চিন্তন করো, তবে খুশির মাত্রা বৃদ্ধি পাবে। কিছু বাচ্চারা তো সারাদিনে এক সেকেন্ডও স্মরণ করে না, যদিও এখানে শোনে, কিন্তু বুদ্ধির যোগ থাকে অন্যদিকে। নিরাকার পরমাত্মা কাকে বলে সেটাও বুঝতে পারে না। স্কুলে কেউ কেউ দুই তিনবার পাস না করেও পড়ে, তারপর পড়াশোনা করতে না পারার কারণে স্কুল ছেড়ে দেয়। এখানেও পড়াশোনা বুঝতে না পারলে ছেড়ে চলে যায়। তনুজন বাবার মুরলি বুঝতে পারে না, তখন বাবাকে ছেড়ে দিয়ে চলে যায়। মায়া সজলে থাপ্পড় কষিয়ে দেয়, বিকারের ব্যাধি ঢুকে সর্বনাশ করিয়ে দেয়। মায়া এমনই প্রবল, বড়ই কঠিন। তোমাদের বক্সিং কোনো মানুষের সাথে হয় না, কিন্তু মায়ার সাথে হয়। মায়ার উপর বিজয় প্রাপ্ত করার জন্য তোমরা বাচ্চারা তীব্র পুরুষার্থ করতে হবে। যতটা সম্ভব রাতে জেগে বিচার সাগর মন্থন করা উচিত। অভ্যাস হয়ে যাবে ভগবানুবাদ। সব বাচ্চাদের প্রতি শুধুমাত্র এক অর্জুনের জন্য নয়, সবাই যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে আছে। বাবা সব বাচ্চাদের বলছেন, বাচ্চারা রাতে জেগে মোস্ট বিলোভেড বাবাকে স্মরণ করলে বিকর্ম বিনাশ হবে আর জ্ঞানের ধারণা হবে, তা না হলে বিন্দুমাত্র ধারণা হবে না। যদি আমার আজ্ঞা উল্লঙ্ঘন করো, আমাকে স্মরণ না করলে অনেক সাজা ভোগ করতে হবে। ঈশ্বরীয় ডাইরেকশন পেয়ে থাকো না, আমি তোমাদের অতি মিষ্টি বাবা, আমাকে স্মরণ করলে আমার কাছে আসতে পারবে। সাজা ভোগ করে আসা এটা তো ঠিক নয়, সোজাসুজি সাজা ভোগ না করে আসলে সম্মান পাবে। সেই জন্য আমার আজ্ঞা উল্লঙ্ঘন করো না, যারা আজ্ঞা পালন করে না তাদের নিন্দুক বলা হয়। ইনি হলেন সত্য বাবা, সত্য সদ্গুরু, সুতরাং ওনার আজ্ঞা পালন করা উচিত, তাই না? শিব বাবা কত মিষ্টি, আত্মার শরীর দুই কাঞ্চন করে তোলেন। কাঞ্চন কা শুধুমাত্র সুস্থ থাকে বলা হয় না, আত্মাও পবিত্র এবং শরীরও পবিত্র, তাকেই বলা হয় কাঞ্চন কায়া। দেবতাদের কাঞ্চন কায়া ছিল, এখন তো সবার আবর্জনার কায়া হয়ে গেছে, পাঁচ তত্ত্ব তম প্রধান হয়ে গেছে। সুতরাং শরীর দেখো কেমন তৈরি হচ্ছে, চেহারা দেখো কেমন, কৃষ্ণের অনেক মহিমা আছে, এমন শরীর তো তোমরা স্বর্গে পেতে পারো, এখন তোমরা এমন দেবতা তৈরি হচ্ছ। সুতরাং প্রধান বিষয় হলো রাতে জেগে স্মরণ করলে অভ্যাস তৈরি হবে, নিদ্রাকে জয় করতে পারবে। অভ্যাস করলে সব কিছুই হয়, কাজ কারবার, রুটি বেলা, রান্না করা ইত্যাদি সব কিছুই অভ্যাস দ্বারাই শিখতে হয়, তাই না? বাবাকে স্মরণ করাও শিখতে হবে, যাকে সম্পূর্ণ কল্প ভুলে গেছো, এখন ওই বাবাকে স্মরণ করতে হবে, তবে বাবা খুশি হবেন। তা না হলে বলবেন বিশ্বস্ত আজ্ঞাকারী বাচ্চা নয়। তারপর অনেক দণ্ড ভোগ করতে হবে, তার ভাগ্যে মার আছে, এখানে সামান্য কিছু হলেও কেউ রেগে গিয়ে বিগড়ে যায়, আর ওখানে ধর্মরাজ সাজা দেবেন, তখন কেউ কিছু করতে পারবে? যেমন জেলে গভর্নমেন্ট ফ্রিতে কত কাজ করিয়ে নেয়, কেউ কোনো পরিশ্রম ছাড়াই জেল ভোগ করে, কাউকে পরিশ্রম করতে হয়। সুতরাং ধর্মরাজপুরীতে যখন ধর্মরাজ সাজা দেবেন, তখন কেউ কিছু করতে পারবে না, অন্তর্মন বুঝবে যে আমার দোষেই তো সাজা ভোগ করতেই হচ্ছে। এটা অনুভব করবে যে আমি বাবার আজ্ঞা
পালন করিনি সেই জন্য সাজা ভোগ করছি। হ্যাঁ বলতে আমি বাবার আজ্ঞা পালন করিনি এই জন্য আমি সাজা ভোগ করছি। আর তাই বাবা বলেন যতটা সম্ভব আমাকে স্মরণ করো। আচ্ছা দেখো ভারতে সবাই যত ছুটি পেয়ে থাকে এমনটা কিন্তু আর কোথাও পাওয়া যায় না, কিন্তু এখানে আমাদের এক সেকেন্ডও ছুটি নেই। কেননা বাবা বললেন প্রতিটি শ্বাসের শ্বাস স্মরণে থাকো, এক একটি শ্বাস ভীষণ মূল্যবান। বাচ্চাদের রাত দিন বাবার সার্ভিস করা উচিত। তোমরা অলমাইটি বাবার প্রতি আশিক নাকি তার রথের প্রতি নাকি দুইয়ের প্রতি? নিশ্চয়ই দুইয়ের প্রতি আশিক হয়ে হতে হয়। বুদ্ধিতে এটাই থাকবে যে উনি এই রথে আছেন, সেজন্যই তোমরা এর প্রতি আশিক হয়েছ। শিবের মন্দিরে সার রাখা হয়, তাকেও পূজা করতে হয়। কত গৃহ বিষয় যে রোজ শুনবে না, কিছু না কিছু বিষয় মিস হয়ে যাবে যারা রোজ শুনবে তারা কখনোই অসফল হবে না, ম্যানার্সও সুন্দর হবে। বাবাকে স্মরণ করলে অনেক প্রফিট হয়। তারপর তার তো বলছে বাবা, তারপর তার থেকেও বড় প্রফিট হলো নলেজকে মনন করা, যোগ্যও গিফট প্রফিট হয়। তো বলছে বাবা যোগ্য কী প্রফিট হয়? বাবাকে স্মরণ করলে বিকর্ম বিনাশ হয় আর উচ্চ পদ প্রাপ্ত হওয়া যায়। বাবা যেখানে থাকেন সেটা হলো মুক্তিধাম ব্রহ্মলোক, কিন্তু সবচেয়ে ভালো হলো এই ব্রাহ্মণদের লোক। ব্রাহ্মণ পৈতা অবশ্যই ধারণ করে টিকিয়ে রাখেন, কেননা বাবা আমাদের অর্থাৎ ব্রাহ্মণদের চটি ধরে নিয়ে যান। আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদা স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমার সমস্ত আত্মারূপী বাচ্চারা জানে মাত পিতা বাপ দাদাকে স্নেহ সুমন আর নমস্কার ধারণার জন্য মুখ্য সার। এক নম্বর শরীর এবং আত্মা দুই কাঞ্চন করে তোলার জন্য বাবাকে স্মরণ করার অভ্যাস করে তুলতে হবে, কখনো বাবার আজ্ঞা উল্লঙ্ঘন করবে না। দুই নম্বর ঈশ্বরের পঠন পাঠন করার সময় চেক করবে বুদ্ধি এদিক ওদিক দৌড়াচ্ছে না, তো কখনো পড়াশোনা মিস করবে না, মায়ার পক্ষে হার মানবে না। বরদান সকল আত্মাদেরকে শুভ ভাবনা শুভ কামনার অঞ্জলি প্রদানকারী প্রকৃত সেবাধারী ভব। শুধুমাত্র বাণীর সেবাই সেবা নয়, শুভ ভাবনা শুভ কামনা রাখাও সেবা। ব্রাহ্মণদের অকুপেশন হলো ঈশ্বরীয় সেবা, সে যেখানেই থাকো সেবা করে যাও। যেমন যে যেমনই হোক না কেন, পাক্কা রাবণই হোক না কেন, কেন না কেউ তোমাদের গালিগালাজ করলেও তোমরা তাদের নিজেদের খাজানা থেকে শুভ ভাবনা শুভ কামনার অঞ্জলি অবশ্যই দেবে, তবেই বলা হবে প্রকৃত সেবাধারী। স্লোগান বলছে স্লোগান পবিত্রতাই ব্রাহ্মণ জীবনের মূল ফাউন্ডেশন মানে ভিত। তো পবিত্রতাই হলো আমাদের ব্রাহ্মণ জীবনের মূল ফাউন্ডেশন বা ভিত। দুনিয়া ধ্বংস হয়ে গেলেও তোমরা তোমাদের ধর্ম ত্যাগ করবে না। দুনিয়া ধ্বংস হয়ে যাক কিন্তু আমরা আমাদের ধর্মকে ত্যাগ করবো না, বলে না ধরাত পড়িয়া ধারাম না ছড়িয়ে, যা কিছু হয়ে যাক কিন্তু আমরা কারো কথাই আমরা শুনবো না। কী বলছো দুনিয়া ধ্বংস হয়ে গেলেও তোমরা তোমাদের ধর্ম ত্যাগ করবে না, যে যা বলুক কিন্তু আমাদের যেটা ধর্ম সেটা কিন্তু আমরা কখনোই ত্যাগ করবো না। আচ্ছা ওম শান্তি, ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মূল্যের জন্য।